এমন দিনে গাড়িটা কেন যে নষ্ট হয়ে গেল, কত কাজ, সিএনজিতে করে কখন যে পৌঁছাবো। পরীক্ষার প্রস্তুতি কেমন রে মা? আমরা রাস্তায় চলা যা মুশকিল, এত শব্দ ধুলো, এর মধ্যে মানুষ ভালো থাকতে পারে? ওফো, হাসপাতালের সামনে হর্ন বাজিও না। আমি তো ইচ্ছা করে বাজাই না স্যার, দেখেন না গাড়িগুলো সামনে কেন দাঁড়ায় আছে। হাসপাতাল কিংবা স্কুলের কাছে কখনোই হর্ন বাজানো উচিত নয়। হঠাৎ করে জোরের শব্দ হলে মানুষের শরীরে রক্তচাপ ও হৃৎকম্পন বাড়ে, যাতে করে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়ে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু সরকারি প্রতিষ্ঠানের আশেপাশের 100 মিটার পর্যন্ত এলাকা হচ্ছে নীরব এলাকা। এসব জায়গায় মোটর গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ। মা, পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো, কিন্তু নার্ভাস লাগছে ভীষণ। শেষ চ্যাপ্টারটা তাই আরেকবার পড়ে নিচ্ছি। কি আশ্চর্য, তোমাকে না বললাম অপ্রয়োজনে হর্ন না বাজাতে? অপ্রয়োজনে হর্ন বাজালে ট্রাফিক পুলিশ আইন অনুযায়ী তোমার জরিমানা হতে পারে, আর শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তোমার আমার দুজনেরই জেল জরিমানা হতে পারে। তুমি যদি এভাবে গাড়ি চালাও, তোমাকে আমি আর চাকরিতেই রাখবো না। আর এরকম ভুল করবো না স্যার। বাবা, আমি যাচ্ছি। ধন্যবাদ দেবার কিছু নেই মা। অপ্রয়োজনে হর্ন বাজিয়ে শব্দ দূষণ করা হলে তার দায় শুধুমাত্র চালকের নয়, মালিকের। চালকেরা যাতে কখনোই হর্ন বাজিয়ে শব্দ দূষণ করতে না পারে, তার দায় মালিককে নিতে হবে। এ শহর আপনার, আমার, সকলের। আসুন শব্দ দূষণ প্রতিরোধে সচেতন হই, এগিয়ে আসি।